মনোনয়নের মধ্য দিয়ে এআইসিসি বাংলার কংগ্রেস কর্মীদের কাছে বাংলার বাম বিরোধী মানুষের কাছে একটা সংবাদ পৌঁছে দিয়েছে যে পশ্চিমবঙ্গে যারা এখনো জোটের গল্প বলে মানুষের মধ্যে একটা সন্দেহ দানা বাঁধছিল সেই সন্দেহের তীর আজকে মানুষের মধ্যে থেকে মুছে দেবার জন্য অধীর চৌধুরীকে এআইসিসি মনোনয়ন দিয়েছে আমি এআইসিসির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমি বিশেষ করে আমি অত্যন্ত গর্বিত আজকে অধীর সভাপতি হওয়ার জন্য কারণ আমার মনে আছে 1996 সালে বিধানসভা নির্বাচনে যখন অধীর চৌধুরী শঙ্কর সিং সুলতান আহমেদ মৃণাল সিংহ রায়কে আমি মনোনয়ন দিয়েছিলাম সেই মনোনয়নের প্রতিবাদ করে আজকে যিনি বাংলার মুখ্যমন্ত্রী তিনি একটা গলায় দড়ি দেওয়ার নাটক করেছিলেন আজকে আমি গর্বিত এই কারণে যে সেদিন যে আমার সিদ্ধান্ত সঠিক ছিল সেদিন যে আমি বুঝতে পেরেছিলাম যে আমি তাদের মনোনয়ন দিচ্ছি তাদের যোগ্যতা আছে তারা কেউ গ্রেস পার্কে পাশ করে আসে নয়